গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের জীবন বড়দের প্রণাম জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা। তো আজকে একটা টিপস বলবো, এজিং আমাদের যখন এজ হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে দেখেছি চোখের কাছটায় চামড়াটা এবং গালের চামড়াটা কুঁচকে যায়, যেটাকে আমরা রিঙ্কেলস বলি। রিঙ্কেলস পড়ে আমাদের মুখে, তো রিঙ্কেলস থেকে রিঙ্কেলসের প্রভাবের জন্য আমাদের মুখটা দেখতে আমাদের খারাপ লাগে। তার জন্য বাজার থেকে অনেক ক্রিম পাওয়া যায়, কিন্তু ক্রিমগুলো মাখলে পরে রেজাল্ট সেরকম পাই না। তো সেই জন্যই আমি একটা টিপস নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে। সেই টিপসের পদ্ধতিতে তোমরা রিঙ্কেলস কীভাবে মুক্তি পেতে পারো সেটাই। তোমরা কি রাত্রিবেলা দুধ খাও? যদি না দুধ খাও তাহলে আজ থেকে দুধ খাওয়া শুরু করো, কারণ এই পদ্ধতিটা যদি শুরু করো তাহলে তোমাদের দুধ খেতে হবেই রাত্রিবেলা। খাওয়া দাওয়ার পরে এক কাপ করে দুধ খেতে হবে। তো তোমাদের আমি দুটো পদ্ধতি বলবো, যে কোনো একটা পদ্ধতি তোমরা মানলেই হবে। তো ফার্স্ট পদ্ধতিটা হচ্ছে এক কাপ দুধ নেবে, গরম করবে দুধটাকে। তো দুধটার মধ্যে বাদাম রোগন তেল নেবে, বাদাম রোগন তেল, বাদামটাকে তোমরা পিষে তেল বের করে নিতে পারো, বা তিনটে কোম্পানির নাম বলছি, যেরকম ধরো পতঞ্জলি বা ডাবর বা হামদার্দ, এতে খাঁটি রোগন তেল পাওয়া যায়। এটা তার তিন ড্রপ দুধের মধ্যে ফেলে দিয়ে তোমরা দুধটা খেলে পরে কি হবে, তোমাদের মুখের কুচকানোর ভাবটা আস্তে আস্তে ম্যাজিক হবে না একদিনে, বাট কি হবে ভিতর থেকে একটা গ্লো আসবে স্কিনের মধ্যে এবং কুচকানো ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। প্রথমে দেখবে একটু এক সপ্তাহ ইউজ করার পর থেকেই দেখবে তোমরা তোমাদের মুখে একটা প্রচণ্ড গ্লো করবে স্কিনটা, এবং তোমাদের কুচকানো ভাবটা আস্তে আস্তে তোমাদের গালের কুচকানো ভাবটা প্রথমে কাটবে, তোমাদের চোখের ভাবটা। আরেকটা পদ্ধতি হচ্ছে একটা পাত্রের মধ্যে এক কাপ দুধ নেবে, সেটার মধ্যে জোয়ান এক টেবিল স্পুন জোয়ান দেবে, এক টেবিল স্পুন গোলাপের পাপড়ি দেবে, পাপড়ি কিনতে পাওয়া যায় বাজারে, সেই পাপড়ি দেবে এক টেবিল স্পুন, এক টেবিল স্পুন জোয়ান দেবে, এক টেবিল স্পুন পাপড়ি দেবে, সেগুলোকে ফোটাবে আগে একসাথে। সে তারপরে একটু ফুটিয়ে ফোটানোর পরে বক করে ফোটাবে না, একটু গরম করে তারপরে ছেঁকে নেবে সে, তারপরে ওই দুধটা খাবে। সেটাতেও দেখবে তোমাদের চোখের যে ইয়েটা আছে, চোখের পাশে যে চামড়াটার যে ভাঁজটা আছে সেই ভাঁজটা রিঙ্কেলসটা কেটে যাবে। এইভাবে তোমরা চোখের এবং গালের রিঙ্কেলস থেকে তোমরা মুক্তি পেতে পারো। এই পদ্ধতিগুলো করে দেখো, তোমরা নিশ্চয়ই তোমরা রেজাল্ট পাবে। সাথে কিছু এক্সারসাইজও রয়েছে, সাথে এক্সারসাইজগুলো যদি তোমরা করো এই পদ্ধতির সাথে, এক্সারসাইজগুলোর সাথে তোমরা যদি করো তাহলে আরও সুফল পাবে। যেরকম ধরো মুখটাকে কিছুক্ষণ ধরে রাখলে, মানে মুখে মানে মুখটা ফুলিয়ে কিছুক্ষণ ধরে রাখলে, এরকম 15 বার করবে, এরকম এরকম 15 বার করবে, তারপরে করে দুদিকে মুখ বেঁকাবে। আমি পারছি না মুখ বেঁকা, তোমরা জানো আমার প্যারালাইজ একটা সাইড, সেজন্য আমি মুখটা বেঁকাতে পারছি না, দুদিকেই মুখ বেঁকাবে 15 বার করে। তারপরে এই চোখের এইটা এটাকে এরমভাবে টানবে, এই একটা থেকে এরকমভাবে টানবে, একটা একটা হচ্ছে এই মাঝখানটা টানবে আর একদম সাইডে টানবে, এইভাবে টানবে, তাহলে তোমাদের এই চামড়াটার কোচকানিটা কমে যাবে, বুঝতে পারবে তো? এইভাবে করতে থাকবে, এবং একটু যদি তোমাদের যাদের ড্রাই স্কিন তারা করবে না, যাদের ধরো একটু মিডিয়াম স্কিন বা ধরো অয়েলি স্কিন
তারাও করতে পারো, একটু অয়েল নিয়ে একটু মাসাজ করবে হাতে, যারা ড্রাই স্কিন তারা করবে না, একটু মাসাজ করে নেবে হাত দিয়ে, তাহলে দেখবে তোমরা উপকার পাবে। তো এটাই বলার ছিল, তোমরা করে দেখো, তোমরা উপকার নিশ্চয়ই পাবে। তো নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও, নিশ্চয়ই তোমরা উপকার পাবে। এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে এরকম ভিডিও নিয়ে আরও আসবো তোমাদের কাছে। এবং একটা লাইক জানাবে, এবং মোটিভেট করার জন্য একটা লাইক জানাবে, এবং একটা কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে একটি ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। নমস্কার।